সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে চলে আসছে হচ্ছে নাটোর জেলার ঐতিহ্যবাহী তেবাড়িয়ার হাটে। আজ হচ্ছে 25 আগস্ট 2024, রোজ রবিবার। আজকে তেবাড়িয়া হাট থেকে আপনাদেরকে শুকনা হলুদের বাজার দর কেমন যাচ্ছে জানানোর চেষ্টা করবো। ভাই, হলুদ কার আপনার? ভাই, আচ্ছা, কেমন যাচ্ছে এগুলোর বাজার? এটা 220 থেকে 250 টাকা, খুচরা দাম না? আর এটার বাজার কেমন যাচ্ছে? এটা একই 250 টাকা। আজকে দেখি এখানে আর কি কি হলুদ আছে। ভাই, এটা বাজার কেমন যাচ্ছে আজকে? 280 দাম, 280 টাকা। আচ্ছা দর্শক, এটা হচ্ছে পাইকারি দাম, শুকনো হলুদ 280 টাকা পাইকারি, না? খুচরা কত করে বিক্রি করছেন? খুচরা 300। আচ্ছা, খুচরা যাচ্ছে হচ্ছে 300 টাকা, এখানে আছে 280 টাকা করে এগুলো বিক্রি হচ্ছে আজকে পাইকারি দাম। সব 280, তাই না? ওগুলো কি বিক্রি হয়ে গেছে সব? বেচা হয়নি, না? আচ্ছা ঠিক আছে, আমরা এখানে এক ভাইকে দেখছি। ভাই, এটা কত করে দিচ্ছেন আজকে? 300 বিক্রি করলেন খুচরা, না? পাইকারি কত দিচ্ছেন? 280। আরে যে এটা কত দিচ্ছেন ভাই? 250, না? এই পাশেরটা এটা 280, আর এটা 260 টাকা। আচ্ছা, এটা হচ্ছে 260 টাকা, কোয়ালিটি দেখেন আপনারা। আর এটা হচ্ছে 280, না 250, আর এটা 280, এটা 280। দেশি না এগুলো? দুইটা দেশি। আচ্ছা ঠিক আছে ভাই, বেছেন কেমন দাম যাচ্ছে ভাই? এটা 250, না? আচ্ছা, এটা যাচ্ছে 250 টাকা। দর্শক, আজকে হলুদের বাজার যাচ্ছে হচ্ছে, ভাই এটা বাজার কেমন যাচ্ছে ভাই? এটা আজকে পাইকারি দাম 250, আর এটা 250, আর এটা কত? 300। এটা 300 পাইকারি, আর এটা 240। দর্শক, আসলে কোয়ালিটির উপরে দাম, কোয়ালিটি যত ভালো হবে তত হচ্ছে দাম হবে। এখানে একটু কথা বলি, ভাই এটা কি দাম যাচ্ছে আজকে? ভাই করে দিচ্ছে ভাই খালি 40 টাকা, 240। আচ্ছা, 240 টাকা আজকে এটা যাচ্ছে তেবাড়িয়ার হাটে। আজ হচ্ছে এখন তো 25 আগস্ট 2024 রবিবার, আর এই হাট হচ্ছে প্রত্যেক রবিবার করে চলে, সপ্তাহে একদিন। এই যে এখানে লোক নাই, হ্যাঁ লোক নাই। দাম জানাচ্ছি চাচা হলুদের, ভাই এটা কত করে দিচ্ছেন আজকে? যেটা 300 টাকা কেজি। আচ্ছা, এটা হচ্ছে 300 টাকা কেজি খুচরা দাম, পাইকারি 280 টাকা। যেখানে হলুদ আছে, আসলে লোক নাই, হ্যাঁ যে নিয়ে আসছে তাই নাই, তার কারণে আসলে দামটা জানাতে পারলাম না। এখন দেখি এদিকে যাই, আজকের হলুদের বাজার কেমন যাচ্ছে। কত করে কেজি দিচ্ছেন? কত করে? কত করে দিচ্ছেন কাকা? 280, না? আচ্ছা, এটা হচ্ছে 280 টাকা, এটা 300, আর এটা 320, এটা 280, 300। ঠিক আছে প্রিয় দর্শক, আজকে আসছিলাম হচ্ছে নাটোর জেলার ঐতিহ্যবাহী তেবাড়িয়ার হাটে। আর তেবাড়িয়া হাট থেকে আজকে আমি আপনাদেরকে জানিয়ে দিলাম শুকনা হলুদের বাজার দর। আগামী হাটে আবারও যদি সম্ভব হয় এই হাট থেকে শুকনা হলুদের বাজার দর জানানোর চেষ্টা করবো। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই কারণে বিদায় দিচ্ছি নাটোর জেলার ঐতিহ্যবাহী তেবাড়িয়া হাট থেকে।